গত মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ও ইংল্যান্ডের মাঠে হওয়া সিরিজের স্কোয়াডেও ছিলেন না তিনি। এর আগে টি টোয়েন্টি থেকে বাদ পড়েছিলেন, টেস্ট থেকে অবশ্য অবসর নিয়ে নিয়েছেন তিনি। এরপরও নির্বাচকদের বিশ্বকাপ ভাবনায় অভিজ্ঞ এই তারকা আছেন বলেই মনে হচ্ছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও সেই ধারণাই দিয়েছিলেন গণমাধ্যমে, তবে সেই কাজের ভিন্ন বাস্তবতার রূপ নিল। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে শুরু হয়েছে প্রি সিরিজ ক্যাম্প। এ ক্যাম্পে 26 সদস্য সুযোগ মেলেনি রিয়াদের। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। সিরিজটি সামনে রেখে আজ থেকে ক্যাম্প শুরু হয়েছে টাইগারদের। তিন সংস্করণের জন্য টিম ম্যানেজমেন্টকে 26 ধরনের দল দেওয়া হয়েছে। এই দলে রিয়াদের না থাকার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল, যদিও বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে দল জানায়নি। জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল বলেন, মাহমুদুল্লাহ থাকলে তো দেখতেন। এছাড়া প্রাথমিক ক্যাম্প নিয়ে নাফিস বলেন, আজ প্রথমে লাল বলের অনুশীলন হয়েছে, পরে সাদা বলের খেলোয়াড়েরা অনুশীলন করেছে, দল দেওয়ার পর আলাদাভাবে অনুশীলন হবে। এদিকে সূত্র বলছে, সিরিজ শুরুর আগেই বিসিবি থেকে ছুটি নিয়েছেন অভিজ্ঞ এ ব্যাটার। সব ঠিকঠাক থাকলে আগামী 22 জুন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে তার দেশ ছাড়ার কথা রয়েছে। তবে ওয়ানডে সিরিজ চলাকালীনই আগামী 5 জুলাই দেশে ফিরতে পারেন তিনি। এর ফলে টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ও বিসিবি বস নাজমুল হাসান পাপনের সবশেষ প্রতিক্রিয়ায় যেই আশা দেখিয়েছিল মাহমুদুল্লাহ ভক্তরা যে বিশ্বকাপ দলে 7 নম্বরে বিবেচনায় থাকবেন অভিজ্ঞ এই ক্রিকেটার, কিন্তু আসন্ন আফগানদের বিপক্ষে 26 সদস্যে না থাকে যে সুযোগ ছিল সেটাও এখন নীরব।